2011 সালে যখন আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করি তখন আমার এই ইউনিয়ন পরিষদ মানে ছিল সবার শেষে। আমি সেই কর্মকাণ্ড দিয়ে বিভিন্ন মানুষের সাথে জনসংযোগ করে তারপরে আমি ইউনিয়ন পরিষদটাকে টাঙ্গাইলের মধ্যে এক নম্বর ইউনিয়নে আমি উন্নীত করেছি। করোনাকালে আমি মানুষকে তার গুরুদুয়ারে রিলিফ পৌঁছে দেওয়ার জন্য আমি পরিকল্পিতভাবে ইউনসাফের সঙ্গে পরামর্শ করি, আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় আমরা এই পাকুটি থেকে চারটা কেন্দ্রে আমরা ভাগ করি, চারটা মাঠের মধ্যে আমরা এই করোনাকালীন সময়ে আমরা রিলিফ বিতরণ করি এবং সেটা সারিবদ্ধ করে রিলিফগুলো আমরা এই বস্তা আকারে আগে প্যাকেট করে তারপর একজন একজন করে ডেকে যাতে করোনাকালীন সময়ে মানুষের সুরক্ষাও ব্যবস্থা হয় সে ব্যবস্থা আমি করেছি। আরও দুইটা রাস্তা এবছর পাকা হবে। এলজিএসপির মাধ্যমে আমি 9টা প্রজেক্ট নিয়েছি, তার 7টাই সম্পন্ন হয়েছে, 2টা চলমান আছে। আমাদের 2019 তখন আমি প্রত্যেকটা স্কুল কলেজে গিয়ে অভিভাবকদের নিয়ে এবং ছাত্র অভিভাবক সমন্বয়ে আমি মিটিং করেছি যাতে শিক্ষার মান উন্নয়ন আমি নির্বাচনের পূর্ব থেকেই মাদক নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করি এবং আমি আমার নির্বাচনী প্রচারণার মধ্যে আমি বলেছি কোনো ইয়াবাকু কোনো মাদক সেবী তারা যেন আমাকে ভোট না দেয়। এবং আমি তার অনেক অভিভাবককে ডেকে তাদের আমার সান্নিধ্যে এনে তাদের বোঝানোর চেষ্টা করেছি মাদকের অপকারিতা। মাদক মানুষকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে এবং রাষ্ট্রকে ধ্বংস করে। পাকুটিয়া ইউনিয়নকে আসলে রাস্তাঘাটের যে যোগাযোগ ব্যবস্থা আমাদের আমরা আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমাদের এই রাস্তাটা এবার এই আপনার রুটস অ্যান্ড হাইওয়ে চলে গেছে। আমাদের এই যোগাযোগ ব্যবস্থা হলে আমাদের যে ব্রিজটা বেতুলার যে ব্রিজটা এই ব্রিজটা হলো দুইটা গাড়ি একসঙ্গে হইতে পারে না। আমরা এদের জন্য যথেষ্ট চেষ্টা করে আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি তার সান্নিধ্যে আমরা চলে যাই এবং তিনি আমাদেরকে অলরেডি আশ্বাস দিয়েছেন এবং তিনি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন। হয়তো বা কিছুদিনের মধ্যেই এটা টেন্ডারে চলে যাবে এবং বাস্তব আমার দেশবাসীর কাছে আমার চাওয়া হলো যে গত 10 বছরে আপনারা দেখেছেন, আপনারা জানেন আমি কতটুকু করতে পেরেছি সামাজিক অবস্থার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যত কর্মকাণ্ড আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করি এবং ভবিষ্যতে করব। পাকুটিয়া ইউনিয়নকে যদি আমি আরেকবার সুযোগ পাই তাহলে আদর্শ একটা ইউনিয়নে এখন এক নম্বরে আছে, তখন আমি চেষ্টা করব এটা একটা মডেল করার জন্য। পাকুটিয়া ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন পরিষদ হোক এইটা হলো আমার মনের একটা আশা এবং ইনশাল্লাহ যদি আমি ভবিষ্যতে জয়যুক্ত হই, আল্লাহ তাআলা আমাকে যদি এই চেয়ারে আবার আনে তাহলে পাকুটিয়া ইউনিয়ন থেকে আমার সার্বিক প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন করার জন্য আমার ইচ্ছা। 12টা থানায় 100% বিধবা এবং বয়স্ক ভাতা পেতে যাচ্ছে, প্রতিবন্ধী পেতে যাচ্ছে এবং
সে এবছর ভিজিটি কার্ডের আমরা অনুধাবন করতেছি যে আমি যেমন আমার ইউনিয়নে 170টা আমরা পেয়েছি, আর বাদ বাকি যারা 34-45 বছরের মধ্যে আছে প্রত্যেকে যাতে একটা সুযোগ সুবিধা পায় তার জন্য তিনি সার্বিক ব্যবস্থা করে যাচ্ছে। আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাই এবং এমপি সাহেব, আর আমি জানি যে ওনার যে ইচ্ছা উনি আরও এই উপজেলায় ভালো কাজ করবে এবং গরিব মানুষের সাথে উনি থাকেন এবং ওনার মাধ্যমে আরও এই নাগরপুর উন্নীত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।